আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো ট্যাক্সোনমি এবং সিস্টেম্যাটিক্স। দুটো গ্রিক শব্দ ট্যাক্সিস আর নোমোস, এই দুটো শব্দ থেকে ট্যাক্সোনমি শব্দটা এসেছে। গ্রিক শব্দ ট্যাক্সিস, TAXIS, ট্যাক্সিস, ট্যাক্সিস মিন্স অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস। আর নোমোস, নোমোস মানে হচ্ছে রুলস বা নিয়ম। এই ট্যাক্সোনমি শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী APD ক্যান্ডল। এবার আমরা আসছি যে ট্যাক্সোনমি কাকে বলে। ট্যাক্সোনমি এর টার্মটার মধ্যে আমরা দেখলাম বিন্যাস আর নিয়ম, অর্থাৎ ইট ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি। এটা হলো একটা জীববিদ্যার শাখা যেখানে কোনো জীবের প্রথম নাম, প্রথম শনাক্তকরণ, তারপর নামকরণ এবং তারপরে শ্রেণীবিন্যাস করা হয়, তাকে বলা হয় ট্যাক্সোনমি। এবার গ্রিক শব্দ সিস্টেমা, সিস্টেমা মিন্স পুট টুগেদার, অর্থাৎ একসঙ্গে রাখা। এই সিস্টেমা শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সেখান থেকে উনি একটা শব্দ দেন যার নাম হচ্ছে সিস্টেম্যাটিক্স। ট্যাক্সোনমি, এটাতে ক্যারোলাস লিনিয়াসের অবদান বিশাল, সেই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি বা ট্যাক্সোনমির জনক। এবার সিস্টেম্যাটিক্স, সিস্টেম্যাটিক্সের বিভিন্ন সংজ্ঞা হয়, কিন্তু সিস্টেম্যাটিক্স হলো ইট ইজ এ রিলেশনশিপ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিজমস অন দ্য বেসিস অফ দেয়ার ডাইভার্সিটি। বিভিন্ন জীবের বৈচিত্র্যের দিক থেকে তাদের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য, যে জিনিসটি জীববিদ্যার যেখানে পড়া হয় সেই অবস্থাটার বা সেই শাখাটার নাম হলো সিস্টেম্যাটিক্স। অর্থাৎ এখানে আমরা জীবেদের মধ্যে সম্পর্ক যেমন পড়ব, পাশাপাশি আমরা তাদের মধ্যে পার্থক্য পড়ব। এবার আমরা ঢুকছি কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি বা ট্যাক্সোনমির বিভিন্ন উপাদান। বিভিন্ন উপাদান আমরা আগেই পড়লাম যে ট্যাক্সোনমির তিনটি উপাদান, প্রথমে শনাক্তকরণ, তারপর নামকরণ এবং তারপর শ্রেণীবিন্যাস। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। আমি একটা প্রজাপতির ছবি এঁকেছি, আমি প্রজাপতি এখন বলছি কারণ আমি এর নামটা জানি। প্রথমে আমি এই প্রাণীটাকে জানি না এ কী, তো এর বৈশিষ্ট্য দেখলাম এর তিনটে পা আছে যে পাগুলো যুক্ত, এবং এদের এক জোড়া শুঁড় আছে যার নাম হচ্ছে অ্যান্টেনা। তাহলে আমি এদেরকে প্রথমে শনাক্ত করলাম, তারপর এর নাম দিলাম, এর গাটা অনেকটা মাখনের মতো সেই জন্য এ উড়তে পারে মাছির মতো, সেই জন্য এর নাম দিলাম আমি বাটারফ্লাই। তারপর এই প্রজাপতির বেশ কিছু বৈশিষ্ট্য আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণীদের সঙ্গে মেলে, সেই জন্য এদেরকে মানে বাটারফ্লাইকে আমি আর্থ্রোপোডার মধ্যে ঢুকিয়ে দিলাম। অর্থাৎ প্রথমটা হচ্ছে আইডেন্টিফিকেশন, শনাক্ত করতে হবে, তারপর একটা নির্দিষ্ট নাম দিতে হবে, তারপর একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে প্রবেশ করাতে হবে। এবার আমরা ট্যাক্সোনমির কিছু প্রকারভেদ পড়ব। বহু রকমের ট্যাক্সোনমি আছে, কিন্তু একটা উদ্ভিদ বা প্রাণীকে আমি কোন বেসিসে নামকরণ করছি তার ওপর ডিপেন্ড করে ট্যাক্সোনমিকে চার ভাগে ভাগ করা যায়, আলফা, বিটা, গামা অ্যান্ড ওমেগা। আলফা ট্যাক্সোনমি হল কোনো জীবের কেবলমাত্র বাহ্যিক আকৃতি অনুসারে যখন নামকরণ করা হয় সেটা হলো আলফা ট্যাক্সোনমি। বিটা ট্যাক্সোনমি হলো কোনো জীবের শারীরবৃত্তীয় এবং
কোষীয় বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে যখন নামকরণ করা হয় তখন তাকে বলা হয় বিটা ট্যাক্সোনমি। যখন তাদের মধ্যে বিভিন্ন জীবের মধ্যে অভিব্যক্তিগত বা জাতিজনিগত সম্পর্কের ওপর ভিত্তি করে নামকরণ করা হয় তখন বলা হয় গামা। এবং সমস্ত ওপরের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলোকে নিয়ে যখন নামকরণ করা হয় তখন তাকে বলা হয় ওমেগা ট্যাক্সোনমি। এবার সিস্টেমস অফ ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের রুলস বা সিস্টেম, মোটামুটি তিন ধরনের ক্লাসিফিকেশন হয়, একটা কৃত্রিম, একটা প্রাকৃতিক আর একটা জাতিজনিগত। এর মধ্যে কৃত্রিম এটা প্রচলন করেন লিনিয়াস, অ্যারিস্টটল প্রমুখ বিজ্ঞানী। এই ক্লাসিফিকেশনের সিস্টেম হলো, মানে যার ওপর নির্ভর করে হয় সেটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে এগুলোর ক্লাসিফিকেশন করা হয় এবং এটা খুবই প্রাচীন। দু নম্বর হলো প্রাকৃতিক, যেটা প্রবর্তক হলেন বিজ্ঞানী বেনথাম এবং হুকার। এটা হলো বিভিন্ন জীবেদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক তার ওপর নির্ভর করে যখন শ্রেণীবিন্যাস করা হয়, এটা তুলনামূলকভাবে নতুন। এবং আমাদের ভারতবর্ষে এই প্রাকৃতিক বা ন্যাচারাল ক্লাসিফিকেশন এটাই চালু আছে। লেটেস্ট বা আল্ট্রা মডার্ন সেই ক্লাসিফিকেশনের সিস্টেম হলো ফাইলোজেনেটিক বা জাতিজনিগত। এটার প্রবর্তক হলেন বিজ্ঞানী তাকতাজান এবং হাচিনসন। এছাড়াও অনেক বিজ্ঞানী জাতিজনিগতর সাথে জড়িত। এটাতে কি করে ক্লাসিফিকেশনটা করা হয়, না বিভিন্ন জীবেদের মধ্যে এভলিউশনারি যে রিলেশনশিপ বা জাতিজনিগত যে সম্পর্ক তার উপর নির্ভর করে এই ক্লাসিফিকেশনটা করা হয়।